আচ্ছা শুরু করছি, লীলাস ফ্রেন্ড আর কে নারায়ণ, তার পুরো নাম আছে রাসবিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী, 1906 থেকে 2001 পর্যন্ত তার কর্মকাল। ইজ ওয়ান অফ দি মোস্ট ওয়াইডলি রেড ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। ইন্ডিয়ান রাইটার যারা ইংলিশে লিখতেন তাদের মধ্যে একজন বিখ্যাত, মোস্ট নোটেড যারা রাইটার্স আছেন তাদের মধ্যে একজন ছিলেন তিনি। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, যেটা 1935 প্রকাশিত হয়। তার কতগুলো ফেমাস বইয়ের নাম বলা হচ্ছে, দি ইংলিশ টিচার 1945, দি গাইড 1958। এই গাইড নভেলটা দিয়ে একটা সিনেমাও আছে, পরবর্তীকালে তৈরি হয় হিন্দি সিনেমা। যাই হোক, অ্যাপার্ট ফ্রম নভেলস, নারায়ণ ডিসপ্লেড ভার্সিটালিটি অ্যাজ অ্যান অথর ইন হিজ এসেজ, শর্ট স্টোরিজ, মেমোয়ার্স অ্যান্ড ট্রাভেল বুকস। তিনি শুধুমাত্র নভেলই ছিলেন না, তিনি এছাড়া অনেক কিছুই লেখেন, যেরকম তার ভার্সেটিলিটি তিনি দেখিয়েছিলেন অ্যাজ অ্যান অথর অফ এসেজ। তিনি এসে লেখেন, শর্ট স্টোরি লেখেন, মেমোয়ার লেখেন, ট্রাভেল বুকস লেখেন, এই সব কিছুই করেন। লীলাস ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম আর কে নারায়ণস পপুলার শর্ট স্টোরি কালেকশন। লীলাস ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম আর কে নারায়ণস পপুলার শর্ট স্টোরি কালেকশন দ্য মালগুড়ি ডেজ। লীলাস ফ্রেন্ড গল্পটা নেওয়া হয়েছে আর কে নারায়ণের একটা বিখ্যাত ছোট গল্পের কালেকশন, যেটার বইটার নাম ছিল মালগুড়ি ডেজ। দি স্টোরি এক্সপ্লোরস দি ইস্যুজ অফ দি ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। স্টোরিটা সাধারণত যেটা আছে সেটা রিভলভ করছে, অর্থাৎ স্টোরিটা ঘুরে বেড়াচ্ছে কিসের চারপাশে, ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, বিভিন্ন সামাজিক ক্লাস, সমাজের বিভিন্ন ক্লাস অর্থাৎ সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে যে ইন্টারাকশন সেটা নিয়ে তার স্টোরিটা রিভলভ করছে। ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট তার বিষয়বস্তু এটাও কিন্তু ছিল, বন্ধুত্ব এবং এবং বিশ্বাস, প্রেজুডাইস অ্যান্ড এক্সপ্লোরেশন, তো এগুলো সমস্ত কিছুই তার মধ্যে তার স্টোরির কিন্তু বিষয়বস্তু ছিল। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যাট এ মোমেন্ট ওয়েন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট বারান্দা অফ হিজ হাউস। আচ্ছা, মেন শর্ট কোয়েশ্চেন আসতে পারে স্কুলের ক্ষেত্রে। সাধারণত এইচএসে এই ধরনের শর্ট কোয়েশ্চেন্স দেয় না, দিয়ে দিতে পারে সেটা নিয়ে কোনো মানে দ্বর্থ নেই, দিয়ে দিতেই পারে, কিন্তু স্কুলের এক্সামে তো দিতেই পারে। আর কে নারায়ণের একটা পপুলার শর্ট স্টোরির কালেকশান ছিল দি মালগুড়ি রেজ, এটা আছে বইটার নাম। সেই বইটা থেকে লীলাস ফ্রেন্ড এই গল্পটা নেওয়া হয়েছে। আচ্ছা, এবারে আমাদেরকে জানতে হবে তার লেখা তো অনেক রকম গ্রন্থ ছিল, যার মধ্যে ছিল এসেস ছিল, অর্থাৎ তিনি মানে কী বলে এসে লিখতেন, মানে যেটাকে বলা হয় বাংলায় প্রবন্ধ, প্রবন্ধ লিখতেন, শর্ট স্টোরি লিখতেন, মেমোয়ার্স লিখতেন, মানে স্মৃতিকথা আর কি, মানে স্মৃতিকথা তিনিও লিখতেন, তারপর ট্রাভেল বুকস তিনি লিখতেন, মানে ভ্রমণ কাহিনী তিনি লিখতেন। তো এটাকে কোন ক্যাটাগরির মধ্যে ফেলা হবে, ফার্স্টে এটা আমাদের জেনে নিতে হবে। এটা হচ্ছে শর্ট স্টোরির কালেকশনের ভিতরে ফেলতে হবে, এটা শর্ট স্টোরির মধ্যে ফেলতে হবে, ফার্স্ট থিং। নেক্সট থিং হচ্ছে, প্রথম বলে দিলাম যে আর কে নারায়ণ এটা কোন স্টোরির কালেকশন থেকে নেওয়া হয়েছে, সেটাও বলতে হবে, জানতে হবে। তারপর তার এই গল্পের বিষয়বস্তু কী ছিল, না ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। আমরা দেখতে পাবো সোশ্যাল, আমাদের বর্ণ বৈষম্য একটা সময় সমাজে ছিল, এখনও যে একেবারে চলে গেছে তা নয়, এখনও পর্যন্ত আমাদের বর্ণ বৈষম্য দেখা যায়। তো সেই সময় মানে ভারতবর্ষে বর্ণ বৈষম্যটা প্রকট ছিল খুব প্রবলভাবে, সেই বর্ণ বৈষম্য অর্থাৎ সেটার কথা এখানে বলা হচ্ছে, ডিফারেন্ট সোশ্যাল ক্লাস, সোসাইটিতে বিভিন্ন ক্লাসের লোকজন বসবাস করতেন, সেই বিভিন্ন ক্লাসের মধ্যে যে ডিফারেন্স, তাদের মধ্যে যে মতপার্থক্য, তাদের মধ্যে মতপার্থক্য ঠিক নয়, তাদের মধ্যে ইন্টারেস্টের যে পার্থক্য অর্থাৎ স্বার্থের যে পার্থক্য, তার ফলে সেটা এখানে দেখা গেছে। এছাড়া ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট, মানে এই গল্পটার কথা বলা হচ্ছে পার্টিকুলার ইন দিস শর্ট স্টোরি। হোয়াট এলস ইজ দেয়ার ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট, উই ক্যান সি থ্রু লীলা, থ্রু লীলাস আইজ উই উইল সি দ্যাট হাউ হোয়াট ইজ অ্যাকচুয়ালি আ ফ্রেন্ডশিপ অ্যান্ড হোয়াট ইজ ট্রাস্ট। লীলা ট্রাস্টেড দ্যাট বয়, দ্যাট ইজ হিজ নেম ইজ সিদ্ধা ভেরি মাচ, সেটা আমরা দেখতে পাবো।
প্রেজুডাইস দেখতে পাবো, এক্সপ্লোরেশন দেখতে পাবো। প্রেজুডাইস মানে হচ্ছে কুসংস্কার, মানে কুসংস্কার অর্থে সবসময় প্রেজুডাইস অর্থাৎ কুসংস্কার কিন্তু হয় না। একটা মানুষের সম্পর্কে ভুল ধারণার বশবর্তী হয়ে তাকে আমরা কোনো কিছু দোষ চাপিয়ে দিই, সেটা আমরা দেখতে পাবো। এছাড়া এক্সপ্লোরেশন দেখতে পাবো, কোনো কিছু আবিষ্কৃত হওয়া, কোনো কিছুর একটা আউট অফ নাথিং আ নিউ থিং ইজ অ্যাপিয়ারিং, সেটা আমরা দেখতে পাবো। এটা মোটামুটি মাথায় রেখে আমাদের গল্পটা পড়াটা শুরু করতে হবে। সিদ্ধ ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দি গেট অ্যাট এ মোমেন্ট ওয়েন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্দা অফ হিস হাউস। সিদ্ধা তার গেটের সামনে হ্যাঙ্গিং অ্যাবাউট দি গেট মানে হচ্ছে ঘোরাঘুরি করছিল। অ্যাট এ মোমেন্ট এমন একটা সময় ওয়েন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট বারান্দা অফ হিস হাউস, যখন মিস্টার শিবশঙ্কর তার বাড়ির সামনের বারান্দায় দাঁড়িয়েছিলেন, ব্রুডিং ওভার দি সার্ভেন্ট প্রবলেম। তিনি চিন্তাভাবনা করছিলেন চাকর বাকরের সমস্যা নিয়ে। ব্রুডিং ওভার মানে হচ্ছে চিন্তাভাবনা করা। স্যার ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট, সিদ্ধা আসছে। সিদ্ধা জিজ্ঞাসা করলো, স্যার আপনি কি কোনো একটা সার্ভেন্ট চান, একজন কাজের লোকের কি প্রয়োজন আছে? কাম ইন, সেইড মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর বললে তুমি ভিতরে এসো। অ্যাজ সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, সিদ্ধা কী করলো, দরজাটা খুললো এবং ভিতরে এলো। মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু স্ক্রুটিনি অ্যান্ড সেইড টু হিমসেলফ। মিস্টার শিবশঙ্কর তাকে ভালো করে নিরীক্ষণ করলো, মানে স্ক্রুটিনি করলো মানে হচ্ছে নিরীক্ষণ করলো, এবং নিজেই নিজেকে বললেন, ঠিক আছে, সেইড টু হিমসেলফ, নিজেই নিজেকে বললেন, ডাজেন্ট সিম টু বি আ ব্যাড শট, দেখে তো খারাপ মনে হচ্ছে না। অ্যাট এনি রেট যাই হোক, দি ফেলো লুকস টাইডি। ফেলো অর্থাৎ এখানে ছেলেটির কথা বলা হচ্ছে, ছেলেটিকে দেখতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, মানে নিট অ্যান্ড ক্লিন লাগছে, টাইডি লাগছে, মানে গোছানো লাগছে। এটা মিস্টার শিবশঙ্কর নিজের মনেই ভাবলেন। অ্যাকচুয়ালি আমরা দেখলাম কি, মিস্টার শিবশঙ্কর যখন পাইচারি করতে করতে ওই কাজের লোকের চিন্তাই করছিল, যে মনে হয় তাদের বাড়ি থেকে হয়তো সম্প্রতি কোনো কাজের লোক ছেড়ে গেছে, কিংবা তারা নতুন কোনো কাজের লোক নিযুক্ত করার কথা চিন্তা করছে, যে কোনো কারণই হোক তিনি এটাই ভাবছিলেন। ঠিক সেই সময় সিদ্ধা কিন্তু অ্যাপিয়ার করে, সিদ্ধা দেখা দেয়, সে এসে জিজ্ঞাসা করে, নিজেই অফার করে যে আপনার কি কোনো কাজের লোকের প্রয়োজন আছে, আমি তাহলে করে দেবো আর কি। তো মিস্টার শিবশঙ্কর তারপর নিজের মনেই বললেন, তার দিকে তাকিয়ে, ছেলেটির দিকে তাকিয়ে, যে যাই হোক ছেলেটাকে দেখে খারাপ তো মনে হচ্ছে না, গোছানো মনে হচ্ছে। হোয়্যার ওয়্যার ইউ বিফোর, হি আস্ট, তিনি জিজ্ঞাসা করলেন, হোয়্যার ওয়্যার ইউ বিফোর, তুমি এর আগে কোথায় ছিলে? সিদ্ধা সেড ইন এ বাংলো দেয়ার, সিদ্ধা বলল ওই দিকে, দেয়ার মানে একটাকে দেখিয়ে বললো যে একটা বাংলো ওই দিকে, অ্যান্ড ইন্ডিকেটেড ও ভেগ সামওয়্যার, ভেগ মানে হচ্ছে একটা নির্দিষ্ট কোনো জিনিস নয়, মানে কোনো একটা নির্দিষ্ট দিক নয়, কোনো একদিকে এটা নির্দেশ করলো। ইন দ্য ডক্টর্স হাউস, একটা ডাক্তারের বাড়িতে। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা সেড, সিদ্ধা বললো আমি জানি না প্রভু। হি লিভস নিয়ার দ্য মার্কেট, তিনি মার্কেটের কাছে থাকেন। সিদ্ধা বললো যে আমি কাজ করতাম একজন ডক্টরের বাড়িতে, আমি শুধু এইটুকুই জানতাম তিনি একজন ডক্টর, আর এটুকুই জানতাম তিনি মার্কেটের কাছে থাকেন। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, সেন্ড ইউ অ্যাওয়ে অর্থাৎ তোমাকে তাড়িয়ে দিয়েছে, সেন্ড অ্যাওয়ে মানে তাড়িয়ে দেওয়া, তারা তোমাকে তাড়িয়ে দিল কেন? দে লেফট দ্য টাউন মাস্টার, সিদ্ধা সেড গিভিং দি স্টক রিপ্লাই, সঙ্গে সঙ্গে রিপ্লাই করলো সিদ্ধা যে দে লেফট দি টাউন, তারা শহর ছেড়ে চলে গেছেন প্রভু। সিদ্ধা বলল, মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, মিস্টার শিবশঙ্কর তার মনস্থির করতে পারলেন না। হি কল্ড হিজ ওয়াইফ, তিনি তার ওয়াইফকে ডাকলেন। শি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেইড, ওয়াইফ সিদ্ধার দিকে তাকালেন এবং বললেন, ইট ডাজেন্ট সিম টু মি ওয়ার্স দ্যান দি আদার্স উই হ্যাভ হ্যাড, হি ডাজেন্ট সিম টু মি, সিম টু মি মানে আমার কাছে মনে হচ্ছে, মানে তাকে তো আমার মনে হচ্ছে না ওয়ার্স, বেশি খারাপ, দ্যান দি আদার্স উই হ্যাভ হ্যাড, যা মানে এর আগে আমরা যাদের ছিল, আমাদের সাথে যারা ছিল তার থেকে তো অন্তত খারাপ মনে হচ্ছে না। লীলা, দেয়ার 5 ইয়ার ওল্ড ডটার, তাদের 5 বছরের মেয়ে লীলা
কেম আউট, সে বেরিয়ে এলো, লুক ড্যাট সিদ্ধা, সিদ্ধার দিকে তাকালো অ্যান্ড গেভ এ ক্রাই অফ জয়, এবং সে আনন্দে চিৎকার করে উঠল, ও ফাদার সি সেইড, সে বলল, ও বাবা আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, তাকে তাড়িয়ে দেবেন না, লেট আস কিপ হিম ইন আর হাউস, তাকে আমাদের বাড়িতেই থাকতে দিন, অ্যান্ড দ্যান ডিসাইডেড ইট, এবং তখনই এটা ডিসাইড করা হয়ে গেল। অর্থাৎ তার বাবা মা, লীলার বাবা এবং মা, এটা তো 5 বছরের বাচ্চা লীলার কথা বলা হলো, তাদের সন্তান 5 বছরে, যাই হোক, লীলার বাবা মা ঠিক করতে পারছিলেন না যে ওই ছেলেটিকে রাখা ঠিক হবে কি হবে না, যদিও তাদের পজিটিভনেসটা তাদের মধ্যেও ছিল। তো লীলা এসে আর কি তাকে দেখে খুব পছন্দ হয়ে গেল। লীলা একটা 5 বছরের ছোট্ট বাচ্চা এবং সিদ্ধারও বয়স খুব বেশি নয়, তো বাচ্চারা বাচ্চাদেরকে পছন্দ করবে। তো লীলা সেই কারণে দেখে তার একটা খেলার সঙ্গী পাবে এই আশায় সে বাবা মাকে বললো যে না, ওকে তোমায় রাখতেই হবে, ওকে তাড়িয়ে দেওয়া চলবে না, এবং এটা ডিসাইড করা হয়ে গেল। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals এ ডে অ্যান্ড 4 rupees আ মান্থ, সিদ্ধাকে 2 বার খেতে দেওয়া হতো একদিনে এবং 2 টাকা 1 মাসে দেওয়া হতো, ইন রিটার্ন ফর হুইচ, যার রিটার্নে যাই হোক 4 টাকা দিয়েছিল পার মান্থে, এবং এর এগেনস্টে এর রিটার্নে সিদ্ধা তাদের জামা কাপড় ধুয়ে দিত, টেন্ডেড দ্য গার্ডেন, বাগান পরিচর্যা করত, র্যান এরান্ডস 5 farmers খেটে দিত, চপড উড কাঠ কাটত, অ্যান্ড লুকড আফটার লীলা, এবং লীলার দেখাশুনো করত। প্রশ্ন আসবে, এগুলো নিয়ে প্রশ্ন অবশ্যই আসবে যে, এবং ডেফিনেটলি আসার চান্স আছে যে সিদ্ধার কাজ কী ছিল, 2 নম্বরের কোয়েশ্চেনে কিন্তু আসার কোনো অবশ্যই চান্স আছে, সিদ্ধার কাজ কী ছিল এবং তাকে ক টাকা মাইনে দেওয়া হতো, তার এগেনস্টে সে কী পেতো, ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক রকম প্রশ্ন হতে পারে, কনসেপ্ট ক্লিয়ার হওয়া চাই। সিদ্ধা কাম অ্যান্ড প্লে, লীলা বুড ক্রাই, লীলা চিৎকার করে বলল, সিদ্ধা এ আসো এবং মানে এসে খেলো, খেলো আমার সাথে। অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং অ্যান্ড রান টু হার, অ্যান্ড কী করতে হতো, সিদ্ধা হ্যাড টু ড্রপ, সিদ্ধাকে ফেলে রাখতে হতো, এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং, যে কোনো কাজ হয়তো সে যেটা সে যে করছিল সেটা সেই সময়, অ্যান্ড রান টু হার, এবং তার প্রতি দৌড়ে যেতে হতো। অ্যাজ শি স্টুড ইন দি ফ্রন্ট গার্ডেন উইথ আ রেড বল ইন হার হ্যান্ড, এবং সে সামনের বাগানে একটা লাল বল হাতে নিয়ে দাঁড়িয়েছিল, মানে যেই লীলা ডাকতো সেই সিদ্ধার কাজ ছিল, যা কাজই করুক না কেন ফেলে রেখে দিয়ে চলে যাওয়া। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, হিজ কোম্পানি বলতে কার কোম্পানি মানে কার সঙ্গ, সিদ্ধার সঙ্গ, সিদ্ধার সঙ্গ তাকে সুপ্রিমলি এক্সট্রিমলি হ্যাপি করতো, তাকে খুব খুব ভালো লাগতো তার। শি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক, সে তার দিকে বলটা ছুঁড়ে দিত এবং সিদ্ধা তার সেটাকে ব্যাক পিছনে আবার তার দিকে ছুটতো, মানে দুজনে ছোড়াছুড়ি করতো, অ্যান্ড দেন শি সেড, এবং তারপর সে বলল, নাও থ্রো দ্য বল ইন টু দ্য স্কাই, এখন তুমি বলটাকে আকাশে ছোঁড়ো। সিদ্ধা ক্লাচড দ্য বল, ক্লোজ হিজ আইজ ফর আ সেকেন্ড অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, সিদ্ধা কী করলো, বল ক্লাচড দ্য বল মানে বলটাকে যা আঁকড়ে ধরলো, ক্লোজ হিজ আইজ, তার চোখগুলো বন্ধ করলো 1 সেকেন্ডের জন্য, অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, এবং বলটাকে উপরে ছুঁড়ে দিল। উইথ দ্য বল কেম ডাউন অ্যাগেন হি সেইড, যখন বলটা আকাশ থেকে আবার নেমে এলো সে বলল, নাও দিস হ্যাজ টাচড দ্য মুন অ্যান্ড কাম, হ্যাঁ এখন এটা মুনকে টাচ করে ফিরে এসছে, মুন মানে চাঁদকে টাচ করে ফিরে এসছে, মানে কিছুই না, সিদ্ধা বলটাকে নিয়ে উপরে ছুটলো, আবার ক্যাচ ধরলো এবং বললো, এই দেখো উপর থেকে চাঁদকে টাচ করে এটা চলে এলো। ইউ সি হিয়ার আ লিটল বিট অফ মুন স্টিকিং, তুমি দেখতে পাচ্ছ এখানে যে লিটল বিট, অল্প পরিমাণ মুন অর্থাৎ চাঁদের চাঁদ স্টিকিং মানে লেগে আছে, চাঁদের গুঁড়ো মানে চাঁদ অল্প পরিমাণে লেগে আছে, এটাকে তুমি দেখতে পাচ্ছ। লীলা কিনলি এক্সামিনস দ্য বল, এক্সামিন করলো, কিনলি মানে খুব উৎসুকভাবে পরীক্ষা করলো বলটাকে, ঠিক আছে, ফর ট্রেসেস অফ দ্য মুন,
মানে চাঁদের প্রমাণ পাওয়া যায় কিনা, ট্রেস মানে গুঁড়ো বা কিছু ভিজে ভিজে কিছু তো একটা পাওয়া যাবে, খোঁজার চেষ্টা করলো, ঠিক আছে, অ্যান্ড সেড আই ডোন্ট সি ইট। কিন্তু লীলা কিছু না পেয়ে বললো আমি তো দেখতে পাচ্ছি না। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, সেইট সিদ্ধা। সিদ্ধা বললো যে তোমাকে তাড়াতাড়ি করতে হবে, এত নড়ে নড়ে করলে কী হবে, যেই বললাম সেই দেখতে হবে। বিকজ ইট উইল অল এভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, কারণ তাড়াতাড়ি না করলে এটা এভাপোরেট হয়ে যায়, মানে এটা মানে এটা আবার বায়ু হয়ে বাষ্প হয়ে এটা আবার মুনে ফিরে যাবে, চাঁদে ফিরে যায়। নো হারি আপ, এবার তুমি তাড়াতাড়ি করবে, এবার মানে কী করবে, হারি আপ মানে তাড়াতাড়ি করবে। হি কভার দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, সে তার বল মানে আঙুলগুলো দিয়ে বলটাকে কভার করলো খুব শক্ত করে, অ্যান্ড অ্যালাউড হার টু পিপ থ্রু আ লিটল গ্যাপ, এবং তাকে একটা ছোটো গ্যাপ রাখলো আঙুলের মাঝখানে, যার মধ্যে দিয়ে লীলা পিপ করতে পারে, মানে উঁকি মেরে দেখতে পারে। আ ইয়েস সেইড লীলা, লীলা বলল হ্যাঁ এইবার পেয়েছি, আই সি দ্য মুন, আমি দেখতে পেয়েছি চাঁদটাকে, বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, ওয়েট মানে কি ভিজে, তাহলে চাঁদ কি খুব ভিজে, এবার কী মনে হলো না হলে। আবার সিদ্ধা বলটাকে ছুড়লো, আবার ধরলো এবং একটু আঙুলটাকে মানে মানে আঙুল দিয়ে তো বলটাকে আঁকড়ে ধরেছিল, আঙুলের ফাঁক দিয়ে দেখা দেখতে বললো। লীলার দেখে কী মনে হলো, সে হঠাৎ বললো যে হ্যাঁ আমি এবার দেখতে পেয়েছি, কিন্তু চাঁদটা কি ভিজে ভিজে, সার্টেনলি ইট ইজ সেড সিদ্ধা। সিদ্ধা বললো যে হ্যাঁ অবশ্যই, সার্টেনলি মানে অবশ্যই। হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা, সিদ্ধা আকাশে কী আছে, গড হিজ সেইড, ভগবান আছে। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই, আমরা যদি ছাদের উপর দাঁড়াই এবং হাত বাড়াই আমরা কি আকাশকে ছুঁতে পারবো, নট ইফ উই স্ট্যান্ড অন দি রুফ হিয়ার হিজ সেইড, না আমরা যদি এইখানে এই ছাদের উপর উঠে দাঁড়াই পারবো না, বাট ইফ ইউ স্ট্যান্ড অন আ কোকোনাট ট্রি দেন ইউ ক্যান টাচ দ্য স্কাই, কিন্তু তুমি যদি কোনো নারকেল গাছের উপর উঠতে পারো তাহলে কিন্তু তুমি আকাশকে ছুঁতে পারবে। দেখো মানে লীলা জিজ্ঞাসা করলো যে যে আমরা যদি ছাদের উপর গিয়ে দাঁড়াই তাহলে কি আকাশে হাত দিয়ে ছুঁতে পারবো আকাশকে, তো সিদ্ধা বললো না দেখো ছাদের উপরে গিয়ে আকাশে ছোঁয়া যাবে না, তবে হ্যাঁ যদি কোনো কোকোনাট ট্রি থাকে, যদি কোনো মানে নারকেল গাছে ওঠা যেতে পারে তাহলে সেখান থেকে খুব সুন্দর করে টাচ করা যাবে স্কাইকে। হ্যাভ ইউ ডান ইট, আস্ট লীলা, লীলা জিজ্ঞেস করলো তুমি কি কখনো এটা করেছো, ইয়েস মেনি টাইমস সেইড সিদ্ধা, সিদ্ধা বললো হ্যাঁ অনেকবার, হোয়েন এভার দেয়ার ইজ আ বিগ মুন, যখনই একটা বিগ মুন আসে অর্থাৎ পূর্ণিমার সময় আসে, আই ক্লাইম্ব আ কোকোনাট ট্রি, আমি চড়ি একটা একটা নারকেল গাছ অ্যান্ড টাচ ইট, এবং এটাকে এটাকে টাচ করি। ডাজ দি মুন নো ইউ, চাঁদ কি তোমায় চেনে, ইয়েস ভেরি ওয়েল, হ্যাঁ খুব ভালো করে, নাও কাম উইথ মি, এখন আমার সাথে এসো, আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমাকে কিছু সুন্দর জিনিস দেখাবো। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দি রোজ প্ল্যান্ট, তারা একটা গোলাপ গাছের কাছে দাঁড়িয়েছিল, হে সেইড পয়েন্টিং, তিনি সে অঙ্গুলি নির্দেশ করে বলল ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ, সে চাঁদের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল যে দেখো তুমি ওখানে চাঁদটাকে দেখতে পাচ্ছ তো, ইয়েস, সঙ্গে সঙ্গে লীলা বললো হ্যাঁ, নাও কাম উইথ মি, এবার তুমি আমার সাথে এসো, হি সেইড, সে বললো অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড, এবং তাকে ব্যাকইয়ার্ডে নিয়ে গেলো, বাড়ির পিছনে দিয়ে নিয়ে গেলো। হি স্টপড নিয়ার দি ওয়েল অ্যান্ড পয়েন্টেড আপ, সে কুয়োটার কাছে গিয়ে থেমে গেলো এবং আবার উপরে অঙ্গুলি নির্দেশ করে দেখালো, দি মুন ওয়াজ দেয়ার টু, সেখানেও চাঁদটাকে দ্বারা মানে দেখা যাচ্ছে। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস, লীলা হাততালি দিয়ে উঠলো অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার, এবং অবাক হয়ে চিৎকার করে উঠলো, দ্য মুন হিয়ার ইট ওয়াজ দেয়ার, হাউ ইজ ইট, চাঁদটা এখানে, একটু আগে ওটা ওখানে ছিল, কী করে এটা সম্ভব হলো, মানে লীলার কাছে এটা খুব একটা আশ্চর্য ব্যাপার। সিদ্ধা তাকে একবার বাড়ির সামনে থেকে চাঁদ দেখালো গোলাপ গাছের কাছ থেকে, আর একবার বাড়ির পিছন থেকে চাঁদটাকে দেখালো। স্বাভাবিক, এটা আমাদের কাছে অত্যন্ত স্বাভাবিক যে চাঁদটা আমরা পৃথিবীর একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল থেকেই যে দেখতে পাবো তার তো কোনো মানে নেই, কিন্তু লীলার কাছে এটা খুব অবাক কাণ্ড। সে বললো যে বাবা, এ ওখান থেকেও চাঁদকে দেখা যাচ্ছে,
এখান থেকেও চাঁদকে দেখা যাচ্ছে। হাউ ইজ ইট, কীভাবে এটা পসিবল হলো? এবার সিদ্ধা বলছে, আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, আমি এটাকে বলেছিলাম আমাদেরকে ফলো করতে। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার, লীলা কী করলো, দৌড়ে ভিতরে চলে গেল এবং তার মাকে বলল, সিদ্ধা নোজ দ্য মুন, সিদ্ধা চাঁদকে চেনে। অ্যাট ডাস্ক হি ক্যারিড হার ইন অ্যান্ড শি হেল্ড এ ক্লাস ফর হিম, সন্ধ্যের সময়, মানে সন্ধে হব হব এরকম একটা সময় কী করলো, এটাকে বলে ডাস্ক, মানে হচ্ছে বলে বলা হয় গধূলির সময় আর কি। যাই হোক, সে তাকে তার মানে হি ক্যারিড হার ইন, সে মানে লীলাকে ধরে সিদ্ধা ভিতরে নিয়ে এলো। অ্যান্ড শি হেল্ড এ ক্লাস ফর হিম, এবং লীলা এখন সিদ্ধার জন্য একটা ক্লাস নেবে। শি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, তার একটা বাক্স ছিল যেখানে বিভিন্ন ক্যাটালগস ছিল, মানে ছবির বই ছিল আর কি। ইলাস্ট্রেটেড বুকস, মানে যেখানে বর্ণনা সহ ছবি টবি দেওয়া আছে, ইলাস্ট্রেটেড মানে বর্ণনার বই। অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল, এবং পেন্সিলের স্টাম্প মানে গোছা গোছা পেন্সিল ছিল। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, এটা তাকে খুব খুশি দিত। কাকে? এটা লীলাকে খুবই খুশি দিত। টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, সিদ্ধার টিচারের অভিনয় করা। শি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর উইথ আ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার্স, সে কী করলো, সিদ্ধাকে ফ্লোরে বসালো, তার পেন্সিলটা তার তার হাতের ভিতরে গুঁজে দিল, অ্যান্ড ক্যাটালগ ইন ফ্রন্ট অফ, এবং তার সামনে একটা ছবির বই রাখলো। শি হ্যাড অ্যানাদার পেন্সিল অ্যান্ড এ ক্যাটালগ অ্যান্ড কম্যান্ডেড, সে নিজে আরেকটা পেন্সিল নিজের হাতে নিল এবং আরেকটা ছবির বই নিজের হাতে নিল এবং কমান্ড করলো, অর্থাৎ আদেশ সূচক বলল, নাও রাইট, এবার তুমি লেখো। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার শি রোট ইন দ্য পেজেস অফ আর ক্যাটালগ, এবং সিদ্ধার কাজ ছিল কপি করা হোয়াট শি হ্যাড রিটেন, মানে যেটা লীলা তার কপি বুকে, মানে তার কপি বুক নয়, ঠিক ক্যাটালগে যেটা লিখত সেটাকে তাকে শুধু কপি করতে হতো। শি নিউ টু অর থ্রি লেটার্স অফ দি অ্যালফাবেট। এবার আমরা দেখছি যে লীলার নিজের মানে এডুকেশন সম্পর্কে একটু আমরা জ্ঞান পাবো। যাই হোক, লীলা এখানে টিচার, সিদ্ধা হচ্ছেন স্টুডেন্ট, লীলা এখন শেখাবে সিদ্ধাকে লেখা। তো এবার আমরা লীলার এডুকেশন সম্পর্কে কিছু জানছি, মানে আমাদের টিচার কতটা এডুকেটেড এবার জানতে পারবো আমরা। শি নিউ, মানে এখানে লীলার কথা বলা হচ্ছে, লীলা জানতো টু অর থ্রি লেটার্স অফ দি অ্যালফাবেট, অ্যালফাবেটের ইংরেজি বর্ণমালার দুটো অথবা তিনটে লেটার, সবে সে দুটো কি তিনটে মিলিয়ে, তো পাঁচ বছরের একটা বাচ্চা, সবে দুটো কি তিনটে অক্ষর সে লেখা শিখেছে ইংরেজি অ্যালফাবেটের। অ্যান্ড কুড ড্র এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো, এবং সে আঁকতে পারত এ কাইন্ড অফ, মানে এক ধরনের ক্যাট অ্যান্ড ক্রো, এক ধরনের একটা বিড়াল আঁকতে পারত, একটা কাক আঁকতে পারত, ঠিক এক্স্যাক্ট বিড়াল কাক তো হতো না, মানে খানিকটা ওই রকম আঁকতো কিছু একটা। আচ্ছা, এইটা নিয়ে প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে লীলার এডুকেশন সম্পর্কে আমরা যা জানতে পারি। এ নিয়ে প্রশ্ন আসে অবশ্যই, যে লীলার এডুকেশন সম্পর্কে, লীলার কোয়ালিফিকেশন সম্পর্কে আমরা কী জানি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে। তো লীলার কোয়ালিফিকেশন বলতে আমরা বুঝবো হচ্ছে দুটো থেকে তিনটে ইংরেজি অক্ষর জানা এবং এক ধরনের মানে ক্যাট এবং ক্রো আঁকার চেষ্টা করতো, কিছুটা হয়তো ক্যাট অ্যান্ড ক্রো আঁকতে পারতো, কিন্তু একেবারেই সেটাকে ভালো আঁকা বলা যায় না, একটা বাচ্চার কাছ থেকে তার কাছে বেশি কী বা এক্সপেক্ট করা যাবে। আচ্ছা যাই হোক, তারপরে বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, এর কোনোটাই সিদ্ধা রিমোটলি মানে না বুঝেও কপি করার মতো অবস্থায় ছিল না, মানে সিদ্ধা সে লীলা তবু পেন্সিল ধরার অভ্যাসটা ছিল, সিদ্ধার তো সেটাও ছিল না। লীলা যদি বা একটা ক্যাট অ্যান্ড ক্রো টাইপের কিছু একটা আঁকার চেষ্টা করতো, সিদ্ধার পক্ষে সেটাও সম্ভব ছিল না, সে কারণে সিদ্ধার পক্ষে এটাকে রিমোটলি কপি করাও মানে অবুঝের মধ্যে দেখে দেখে শুধু
দাগগুলো টানাও সম্ভব ছিল না। শি সেইড এক্সামিনিং হিজ এফার্ট, তার প্রচেষ্টা দেখে, হিজ এফার্ট মানে প্রচেষ্টা, তার মানে সিদ্ধার প্রচেষ্টা দেখে সে বলল, ইজ ইট হাউ আই হ্যাভ ড্রন দি ক্রো, এটা এইভাবে কি আমি কাক এঁকেছি, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দি বি, এইভাবে কি আমি বি অক্ষরটা লিখেছি। সে পিটিড হিম, পিটিড মানে দুঃখ প্রকাশ করলো, সহানুভূতি প্রকাশ করলো। সে এখন মানে কে, লীলা এখন কার প্রতি সহানুভূতি প্রকাশ করছে, সিদ্ধার প্রতি সহানুভূতি প্রকাশ করছে। অ্যান্ড রিডাবলড হার এফার্টস টু টিচ হিম, এবং তার তাকে শেখানোর জন্য, শেখা বই শেখানোর জন্য তার এফার্ট, তার প্রচেষ্টা ডাবল করে দিল আরও। বাট দ্যাট গুড ফেলো, এখানে গুড ফেলো বলা হচ্ছে আইরনিক্যাল, মানে সেই ভালো ছেলেটা, মানে এখানে গুড ফেলো মানে হচ্ছে আইরনিক্যাল, সেই বেচারা, আমরা বলি না যে বেচারা ছেলে, যাই হোক সেই বেচারা, দো অ্যান অ্যাডেপ্ট ইন কন্ট্রোলিং দ্য মুন, যদি সে খুব, যদিও সে খুব অ্যাডেপ্ট ছিল, খুব নিপুণ বা নিখুঁত ছিল, কী করতে, কী কাজে, না চাঁদকে কন্ট্রোল করতে। এখানে এখানে সব আইরনিক্যাল কথা বলা হচ্ছে, যে যে চাঁদকে কন্ট্রোল করতে পারে সেই বেচারা ছেলে ওয়াজ আটারলি ইনক্যাপেবল অফ প্লেইং দ্য পেন্সিল, সে আটারলি মানে হচ্ছে সম্পূর্ণভাবে, ইনক্যাপেবল মানে হচ্ছে মানে অক্ষম, কি প্লেইং দ্য পেন্সিল, পেন্সিলের নাড়াচাড়া করা বা পেন্সিল নিয়ে কাজকর্ম। ও মাটি কোপাতে জানে, কাঠ কাটতে জানে, বাসন মাজা ঘর মোছাটা জানতে পারে, এবং আমরা তর্কের খাতিরে ধরে নিলাম লীলার কাছে সে আবার চাঁদকে কন্ট্রোল করতেও জানে। তো যে এত কিছু পারে সে কিন্তু পেন্সিল নিয়ে পারে না, মানে পেন্সিল নিয়ে কাজ তার নেই, সে তো পড়াশুনো শেখেনি, যাই হোক পেন্সিল কন্ট্রোল করতে সে পারে না। কনসিকুয়েন্টলি ফলস্বরূপ, ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার, মানে এরকম মনে হতো কোনো কোনো সময় যে লীলা উড কিপ হিম দেয়ার, লীলা তাকে সেখানেই রেখে দেবে সারা জীবনের জন্য। পিন টু হিজ সিট, মানে তার তার সিটে, মানে সে যেখানে বসে আছে সেখানে যেন সে পিন দিয়ে ঠুকে দেবে আর কি। টিল হিজ স্টিফ, যতক্ষণ না পর্যন্ত তার শক্ত হয়ে যাওয়া, স্টিফ মানে হচ্ছে শক্ত হয়ে, ইনফ্লেক্সিবল মানে ওই স্টিফ, ওটারই সমর্থক শব্দ, যেটাকে ফ্লেক্স করা যায় না, যেটাকে নাড়ানো চায় না। আমাদের কবজি, আমাদের সাধারণত হাতের কবজি এবং আঙুলগুলো ফ্লেক্সিবল, কারণ আমরা লেখা অভ্যেস আছে আমাদের, যার যার লেখা অভ্যেস নেই তো তার আঙুল কবজি কোনো কিছুই ফ্লেক্সিবল হওয়া সম্ভব না, তার একটা স্টিফ হয়ে যায়, স্টিফনেস এসে যায়। তো সেই স্টিফনেসের কথা বলছে, তার তো পড়াশুনো চাষবাস কোনো কালেই ছিল না, তো তার স্বাভাবিক হাত আঙুল সব স্টিফ হয়ে গেছে, কোনোটাই ফ্লেক্সিবল নয়। তো তার কবজি যতক্ষণ না পর্যন্ত স্টিল স্টিফ ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাকড, যেন ভেঙে যায়, যতক্ষণ না পর্যন্ত তার যেন কবজিটা ভেঙে যায় ততক্ষণ পর্যন্ত সে চেষ্টা চালাত। হি সট রিলিফ বাই সেইং, সে এইটা বলে মানে রিলিফ চাইত, মানে মানে পার পেতে চাইত, মানে উদ্ধার পেতে চাইত, কী বলতো, আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইন টু ডিনার, আমার মনে হয় তোমার মা বোধ হয় তোমাকে খেতে ডাকছেন। লীলা উড ড্রপ দ্য পেন্সিল অ্যান্ড রান আউট অফ দ্য রুম অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড, এর ফলে লীলার লীলা পেন্সিল ফেলে রেখে বাড়ির ভিতরের দিকে দৌড়ে যেত এবং স্কুল আওয়ার অর্থাৎ ওই এই পড়াশোনার সময়টা শেষ হতো, এবং বলাই বাহুল্য সিদ্ধাও হাঁপ ছেড়ে বাঁচত, মানে সিদ্ধা তো আজব ফ্যাঁসাতে পড়ে গেছে, তার কাজই নয় পড়াশুনো করা। এবার তাকে লীলা যে নিজে সবেমাত্র তার হাতে খড়ি হয়েছে, সে এবারে শেখাবে সিদ্ধাকে যে হাউ টু রাইট এ বি সি ডি সাচ কাইন্ড অফ, যদিও সে নিজে দুটো কি তিনটে অক্ষর জানতো, আর সে আবার আঁকা শেখাবে সিদ্ধাকে, আর সিদ্ধার এসবের অভ্যেস নেই, তার স্টিফ হাত তো সে পারছেও না, যাই হোক যত মানে যতই চেষ্টা করুক একদিনে তো সম্ভব নয়, তো সে পারছেও না, সেটা লীলার লীলা মেনে নিতে রাজি নয়, লীলার মতে যে আমিও পারি সেও পারবে, লীলা তার ডাবল করে এফোর্ট দিত। যাই হোক তারপর যখন সিদ্ধা তাকে বলতো যে এই দেখো তোমার মা বোধহয় তোমার ভিতরে খেতে ডাকছে, সে সঙ্গে সঙ্গে সব কিছু ফেলে রেখে দিয়ে ছুটে চলে যেত। এইভাবে স্কুল আওয়ার কিন্তু শেষ হতো। আফটার ডিনার লীলা র্যান টু হার বেড
এরপর খাবার পরে লীলা তার বেডে যেত। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ আ স্টোরি। সিদ্ধার কাজ থাকতো একটা গল্প সহ তৈরি থাকা। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড। সে বেডের কাছে মাটিতে বসতো অ্যান্ড টোল্ড ইনকম্পেয়ারেবল স্টোরিজ। এবং সে মানে কম্পেয়ার করা যায় না, মানে যার তুলনাহীন কিছু গল্প সে বলতো। কী তুলনাহীন গল্প? না, অ্যানিমালস ইন দ্য জাঙ্গল, অফ গডস ইন হেভেন, অফ মিউজিশিয়ান্স উড কনজোর আপ গোল্ডেন ক্যাসলস অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেস অ্যান্ড দেয়ার পেটস। মানে আজব গল্প, মানে কাল্পনিক গল্প বলতো, কিশোর গল্প বলতো না, অ্যানিমালস ইন দ্য জাঙ্গল, জঙ্গলের অ্যানিমাল দিয়ে অ্যানিমালসদের যে গন্ধ, যেরকম আমরা এসব ফেবেলে পাই, অ্যানিমালসরা নিজেদের মধ্যে কথা বলছে, তো এই ধরনের গল্প সে বলতো। স্বর্গের দেবতাদের গল্প বলতো, ঠিক আছে, আবার ম্যাজিশিয়ান্সদের গল্প বলতো, যারা কি করতো একটা মানে সোনার ক্যাসল, সোনার দুর্গ, সেগুলো কী করতো, জাদু বলে কী করতো, তাদেরকে ভর্তি করে দিত লিটল প্রিন্সেস এবং তার পেটস, ছোটো ছোটো প্রিন্সেস, প্রিন্সেস মানে রাজকুমারী এবং তাদের পোষ্য, তাদের নিয়ে ভর্তি করে দিত। মানে এইসব কাল্পনিক গল্প, আজে বাজে গল্প সেসব সব বলে বেড়াতো। যাই হোক, এগুলো রূপকথার গল্প বলা যায়, তো এগুলো তাকে শোনাতো। এবং লীলার ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সঙ্গী ছিল এক্ষেত্রে সিদ্ধা। এবারে আমাদের ক্লাসের কনফ্লিক্টের কথা বলা হয়েছে, অর্থাৎ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে কনফ্লিক্টের কথা এখানে একবার বলা হয়েছিল। এখানে কিন্তু আমরা সেই কনফ্লিক্টটা দেখতে পাই। লীলা বিছানায় শুয়ে আছে আর সিদ্ধার বসার জায়গা কোথায়, মাটিতে। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, চাকর শ্রেণীর লোক, সেহেতু মালিক শ্রেণী যেখানে বিছানায় বসতে পারে সেই বিছানায় বসার মানে অধিকার তো তার দূরস্থান, তাকে কোনো চেয়ারও দেওয়া হয় না বা কোথাও কোনো টুল বা কোনো রকমের কিছুর ব্যবস্থা তাদের জন্য করা হয় না। কারণ এইখানে আমরা পাচ্ছি যে কনফ্লিক্ট বিটুইন দি ডিফারেন্ট ক্লাসেস অফ দি সোসাইটি, ঠিক আছে, বর্ণ বৈষম্য, মানে আমরা কিন্তু এটা পাচ্ছি, এর কিন্তু প্রমাণ আমরা খুব ভালোভাবে পাচ্ছি। এর আগেও আমরা প্রমাণ পেয়েছি যে লীলা অ্যান্ড সিদ্ধা বোথ আর দি নিয়ার অ্যাবাউট অফ সেম এজ, তাদের এজটা প্রায় সমান ছিল। বাট উই আর সিইং হাউ লীলা ইজ ট্রিটেড অ্যান্ড হাউ সিদ্ধা ইজ সাফারিং। ইট ইজ সিদ্ধা ইজ অলসো ইট ইজ এজ অফ রিডিং অ্যান্ড রাইটিং অ্যান্ড গেটিং প্রপার এডুকেশন, গেটিং প্রপার নারিশমেন্ট। ওকে, ইট ইজ অবভিয়াসলি ইট ইজ নট দি এজ ফর সিদ্ধা টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড। এটা কখনোই সিদ্ধার মাঠে নেমে কাজ করার সময় নয়। ইফ দিস উড হ্যাপেন ইন টুডেজ ওয়ার্ল্ড দেন উই কুড কল দিস অ্যাজ চাইল্ড লেবার অ্যান্ড হুইচ ইজ ক্রিমিনাল অফেন্স, হুইচ ইজ পানিশেবল এখনকার দিনে যদি এটা হতো। কিন্তু আমরা এখানে দেখছি সিদ্ধার কিন্তু সেই পড়াশুনো করার অভিযোগ, মানে পড়াশুনো করার দূরস্থান, পড়াশুনো করার চান্স, তাকে নিজের পেট চালানোর জন্য নিজের কাজ করতে হয়। সো উই ক্যান ক্লিয়ারলি সি হাউ ওয়াই লীলা ইজ লীলা বিলংস ফ্রম আ গুড ফ্যামিলি, আ ডিসেন্ট ফ্যামিলি, ইফ নট অ্যান অ্যাফ্লুয়েন্ট ওয়ান। উই ক্যান সি দ্যাট লীলা ইজ বিলংগিং ফ্রম আ ভেরি ডিসেন্ট ফ্যামিলি। So she is getting proper education and every kind of luxury in her life. She has a servant like Siddha with her always. Though she did not think of Siddha as a servant, she thought Siddha as her own companion, her own friend. But for her parents, Siddha was nothing but a servant. So we can see how Leela is getting a good life, but Siddha, he has to even work whole day and night to earn his livelihood. So here we can also see the clear difference between the different classes of the society. Why Siddha he has to suffer? Because he belongs from a lower strata of lower class of the society, and as Leela belongs from a higher strata of the society, she is having a good life.
এটা কিন্তু খুব জলজল করছে আমাদের চোখের সামনে এই ডিফারেন্সটা। এই ক্ষেত্রে ওই কারণে আমি প্রথমে বলেছিলাম যে এইগুলো লক্ষ্য রাখতে, যে তার গল্পের বিষয়বস্তু কী। যাই হোক, এটাও আমরা দেখলাম যে কীভাবে লীলা তার সাথে গল্প শোনাতো, কিসের গল্প শোনাতো, সেগুলো কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়। তবু একটু জেনে রাখতে হবে যে মেন কথা হচ্ছে রূপকথার গল্প শোনাতো, ঠিক আছে, ফ্যান্টাসি স্টোরিজ অ্যান্ড ফিকশনাল স্টোরিজ, ফিকশন বলা হয় এগুলোকে। যাই হোক, ডে বাই ডে শি ক্লং ক্লোজার টু হিম, দিনের পর দিন ধরে, মানে যত দিন যেতে থাকলো, সিদ্ধা আরও কাছে চলে এলো লীলা। ক্লাং মানে হচ্ছে একদম আঁকড়ে ধরা, ক্লোজার মানে আরও কাছে এসে। যাই হোক, সিদ্ধার কিন্তু অনেক কাছে চলে এলো। শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স, শি ইনসিস্টেড, সে জোর দিত, হু লীলা জোর দিত, আপন হ্যাভিং হিজ কোম্পানি, কোম্পানি মানে হচ্ছে সঙ্গ, তার সঙ্গ পেতে অল হার ওয়েকিং আওয়ার্স, ওয়েকিং মানে জেগে থাকে, যতক্ষণ না সে, যতক্ষণ সে জেগে আছে, ঘুমের সময়টা বাদে মোট কথা, সব সময় সে লীলা সিদ্ধাকে সঙ্গে চাইত। শি ওয়াজ অ্যাট হিজ সাইড ওয়েন হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ইন দ্য গার্ডেন অর চপিং বুট, সে লীলার লীলা আর কি সিদ্ধার সাথে থাকত যখন সে গার্ডেনে কাজ করত অথবা কাঠ কাটতো, অ্যান্ড অ্যাকম্প্যানিড হিম ওয়েন হি ওয়াজ সেন্ট অন এরান্ডস, এবং তার সঙ্গে যেত, অ্যাকম্প্যানিড মানে তার সঙ্গ দিত যখন হি ওয়াজ সেন্ট, তাকে পাঠানো হতো অন এরান্ডস, ফাইভ ফোর মাস কাটার জন্য, ফাইভ ফোর মাস কাটার মানে কোনো দোকানে পাঠানো হলো, কিছু কাজ করতে পাঠানো, সব জায়গাতেই লীলা কিন্তু তার সাথে ফলো, তাকে ফলো করতে হতো, তার সঙ্গে সঙ্গে থাকতো। অন ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, সন্ধেবেলা সে চিনি কিনতে গেল, হু সিদ্ধা চিনি কিনতে গেল এবং লীলা তার সঙ্গে গেল। ওয়েন দে কেম ব্যাক, কেম হোম, যখন তারা বাড়ি ফিরলো, লীলাজ মাদার নোটিসড, লীলার মা নোটিস করলো, লক্ষ্য করলো দ্যাট আ গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়্যারিং ওয়াজ মিসিং, লীলা একটা গোল্ড চেন পরেছিল, ওয়্যারিং মানে হচ্ছে পরেছিল, সেটা মিসিং, সেটা হারিয়ে গেছে। ওয়্যার ইজ ইয়োর চেন, লীলার মা প্রশ্ন করলো স্বাভাবিকভাবে, তোমার চেনটা কোথায় গেল? লীলা লুকড ইন টু হার শার্ট, লীলা তার জামার দিকে দেখলো, সার্চড ইট অ্যান্ড সেড, এবং এটা খুঁজলো এবং বললো আই ডোন্ট নো, আমি জানি না। হার মাদার গেভ হার এ স্ল্যাপ অ্যান্ড সেড, তার মা তাকে একটা চড় মারলেন, স্ল্যাপ মানে হচ্ছে চড় মারা, অ্যান্ড সেড, এবং বললো হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, কতবার তোমাকে বলেছি যে এটাকে খুলে রাখবে এবং এটাকে বাক্সের ভিতর রাখবে। আচ্ছা, এবারে আমরা দেখলাম যে লীলা গিয়েছিল সিদ্ধার সাথে, একটা একটা সিদ্ধা তখন বোধহয় সামনের দোকান থেকে কোনো চিনি কিনতে গেছিলো, তখন লীলা সিদ্ধার সাথে গিয়েছিলো স্বাভাবিকভাবে, ইউজুয়ালি, এটা কোনো অবাককাণ্ড না। এবং সে যখন ফিরে এলো চিনির দোকান থেকে, তখন সে দেখলো তার মা লক্ষ্য করলো যে তার গলার সোনার চেনটা নেই। তিনি যখন লীলাকে জিজ্ঞাসা করলেন যে কোথায় গেল, লীলা কিছু মনে করে ক্লিয়ারলি কিন্তু বলতে পারলো না। এবার স্বাভাবিকভাবে সন্দেহটা কার দিকে ঘুরে যাচ্ছে, সিদ্ধার দিকে ঘুরে যাচ্ছে। সিদ্ধা সিদ্ধা, শি শাউটেড আ মোমেন্ট লেটার, এক মুহূর্ত পরে তিনি চিৎকার করে উঠলেন, অ্যাজ সিদ্ধা কেম ইন, যখন সিদ্ধা ভিতরে এলো, লীলাজ মাদার থ্রু আ গ্ল্যান্স অ্যাট হিম, লীলার মা তার দিকে একটা দৃষ্টিপাত করলো, অ্যান্ড থট, এবং ভাবলো দ্য ফেলো অলরেডি লুক কোয়ার, ছেলেটা কোয়ার মানে হচ্ছে ভীত, ছেলেটাকে তো মানে দেখে মনে হচ্ছে অলরেডি সে ভীত। শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, সে জিজ্ঞাস করলো ছেলেটিকে চেনের ব্যাপারে, হিজ থ্রোট ওয়াজ ড্রাই, তার মুখ শুকনো হয়ে গেল, হি ব্লিঙ্কড অ্যান্ড অ্যান্সার্ড দ্যাট হি ডিড নট নো, সে চোখ ব্লিঙ্ক করলো মানে চোখ পিটপিট করলো এবং বলল আমি তো জানি না। শি মেনশনড দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম, তার মা এবার মানে লীলার মা পুলিশের ভয় দেখালো এবং তার উপর চিৎকার করলো, শি হ্যাড টু গো ব্যাক ইন টু দ্য কিচেন ফর আ মোমেন্ট বিকজ শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, সে যেহেতু ওভেনে কিছু একটা চাপিয়ে এসেছিলেন তার মা, সেহেতু তাকে একবার কিচেনে ঢুকতে হলো, মানে এই নিয়ে ঝামেলার মধ্যে জড়িয়েছিল, লীলাকে বকছিল, সিদ্ধারকে প্রেশার দেওয়ার চেষ্টা করছে, সিদ্ধাকে প্রেশার দিয়ে মানে পুলিশের ভয় দেখিয়ে যদি সিদ্ধার নিয়ে থাকে চেনটা তাহলে তার পেট থেকে কথাটা বের করার চেষ্টা করছে।
ইতিমধ্যে তার মনে পড়ে গেল যে তিনি কিচেনে কিছু একটা বসিয়ে এসেছেন, কিছু একটা চাপিয়ে এসেছেন, তো তাই জন্য তাকে কিচেনের ভিতরে ঢুকতে হলো। লীলা ফলোড আর লীলাও কী করলো, তার পেছন পেছন ঢুকলো। হোয়াইনিং, হোয়াইনিং মানে হচ্ছে এখানে ঘ্যান ঘ্যান করা বা কিছু চাওয়া। গিভ মি সাম সুগার মাদার, আই অ্যাম হাংরি, তার বক্তব্য ছিল, মা আমাকে কিছুটা চিনি দাও তো, আমি খুব খিদে পেয়েছে আমার। ওয়েন দে কেম আউট এগেন অ্যান্ড কল্ড, যখন তারা রান্নাঘর থেকে বেরিয়ে এলো এবং ডাক ছাড়লো সিদ্ধা সিদ্ধা বলে, দে ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তর পাওয়া গেল না। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইন টু দ্য নাইট, সিদ্ধা সেই রাত্রের অন্ধকারে ভ্যানিশ হয়ে গিয়েছিল, অর্থাৎ হারিয়ে গিয়েছিল। মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার, মিস্টার শিবশঙ্কর এক ঘন্টা পরে বাড়ি এলেন। গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, তিনি সব কিছু দেখে খুব এক্সাইটেড হয়ে খুব অভিভূত হয়ে পড়লেন। ওয়েন টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড লজ ইয়ার কমপ্লেন্ট, তিনি একটা পুলিশ স্টেশনে গেলেন এবং একটা একটা কমপ্লেন রেজিস্টার করলেন। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড, মিল খাওয়ার পর, রাত্রের খাবার খাওয়ার পর লীলা মানে ঘুমোতে যেতে অস্বীকার করলো। আই ওন্ট স্লিপ আনটিল, সরি, আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ, আমি ঘুমাবো না যতক্ষণ না পর্যন্ত সিদ্ধা এসে আমায় গল্প বলে। আই ডোন্ট লাইক ইউ মাদার, আমি তোমার পছন্দ করি না মা, এটা সে তার মাকে বলছে। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, তুমি সবসময় অ্যাবিউজ করো মানে খারাপ কথা বলো, অ্যান্ড ওয়ারিং মানে তোমার তাকে তুমি বিরক্ত করো সিদ্ধাকে। হোয়াই আর ইউ সো রাফ, তুমি এত এত রাফ কেন, এত কর্কশ কেন, এত কঠিন কেন। বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, তার মা বলছে যে কিন্তু দেখো সে তোমার চেনটা চুরি করে পালিয়েছে। লেট হিম, ইট ডাজেন্ট ম্যাটার, টেল মি আ স্টোরি, লীলা একদম শৈশবের মতো শিশুদের মতোই বললো যে হ্যাঁ লেট হিম, তাকে চুরি করতে দাও, ইট ডাজেন্ট ম্যাটার, কোনো কোনো ব্যাপার নয় এটা, টেল মি আ স্টোরি, আমাকে একটা গল্প বল। তার লীলার কাছে সিদ্ধা চুরি করেছে কি না করেছে সেটা এখন জানা আমরা এখনও জানতে পারিনি, তবে লীলার কাছে একটা বিষয় খুব শিওর, খুব সার্টেন যে চুরি করুক না করুক তার কাছে কিছু যায়টায় আসে না অত কিছু, ঠিক আছে। তো সে বললো যে তাকে চুরি করতে দাও, এটা আমার কাছে কোনো ম্যাটার করে না, বরং তুমি আমাকে একটা গল্প বলো। স্লিপ স্লিপ সেইড মাদার, অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ, তার মা বললো যে ঘুমাও ঘুমাও, এবং অ্যাটেম্পট করছে মানে চেষ্টা করছে টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ, তারকে নিজের কোলে শোয়ানোর। টেল মি আ স্টোরি মাদার, লীলা সেট, লীলা আবার বললো মা আমাকে একটা গল্প বলো। এখানে আমরা দেখতে পাচ্ছি লীলা কিন্তু চেনটার বিষয়ে আগ্রহী নয়, সে বরং এ বিষয়ে আগ্রহী বেশি যে একটা গল্প তার শোনা দরকার। বাচ্চাদের মধ্যে যা হয়, বাচ্চারা চেনের একটা সোনার চেনের মূল্য কত কী বুঝবে, তার কাছে বরং গল্প বলাটাই আসল, গল্পটা না বলছে না সেই কারণে সে বিরক্ত হচ্ছে। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও, আটারলি ইম্পসিবল কথাটির অর্থ কী, আটারলি মানে হচ্ছে একান্ত মানে একেবারেই ইম্পসিবল মানে অসম্ভব, ফর হার মাদার তার মায়ের কাছে টু থিঙ্ক অফ এ স্টোরি নাও, একটা গল্পের বিষয় এখন ভাবা, একটা গল্প বলার কথা ভাবাটাই তার মায়ের কাছে এখন একটা অসম্ভব বিষয়। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, কারণ তার মন বিব্রত হয়েছিল, ডিস্টার্বড হয়েছিল, একটা সোনার চেন হারিয়ে গেছে, তো তার মন এখন স্বাভাবিকভাবেই খারাপ, সেখানে তার মায়ের পক্ষে এই মুহূর্তে কোনো গল্প বলা তাকে সম্ভব হচ্ছে না। এদিকে লীলা হচ্ছে ছাড়বে না তার মাকে, বলতেই হবে আমাকে গল্প। দি থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি, কথাটির অর্থ হলো ভীত, সিদ্ধার চিন্তাই তাকে ভীত করে তুলছিল, মানে সিদ্ধার কথা চিন্তা করলেই তার ভয় করছিল। দি ফেলো উইথ দিস নলেজ অফ দি হাউস হোল্ড মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট, লুট মানে হচ্ছে লুটপাট করা, ঠিক আছে। সেই ছেলেটা মানে সিদ্ধা, সে এখানে কিন্তু বলা হচ্ছে দি ফেলো সেই ছেলেটা উইথ হিজ নলেজ অফ দি হাউস হোল্ড, হাউস হোল্ড মানে হচ্ছে বাড়ি পরিবার, পরিবারের ফুল নলেজ আছে, এতদিন সিদ্ধার্থ তাদের বাড়িতে কাজ করেছে,
কোন দরজাটা কোন সময় খোলা থাকে, কোন দরজাটা কোন সময় বন্ধ থাকে, কখন কে ঢোকে না ঢোকে, ঠিক আছে, সব কিছু তার খুব ভালো মতো জানা। কোন আলমারির চাবি কোথায় থাকে সবই তো তার খুব জানা। সিদ্ধার মা, লীলার মা সেই কারণেই নিশ্চিন্ত হতে পারছেন না। লীলার মা সেই কারণেই বারবার করে বলছে যে যে ছেলেটা সিদ্ধা অর্থাৎ, সে হাউস হোল্ডের ব্যাপারে এত নলেজ আছে, তাদের বাড়ির ব্যাপারে তার এত এত জ্ঞান আছে, এত জানাশুনো আছে সিদ্ধাদের বা লীলাদের বাড়ি সম্পর্কে, সে রাত্রি হয়তো আসবে, সে লুটপাট করে নিয়ে চলে যাবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি মাচ ন্যাচারাল অলসো। শি শার্ডার্ড টু থিঙ্ক হোয়াট আ ভিলেন শি হ্যাড বিন হারবারিং অল দিস ডেজ। শার্ডার্ড টু থিঙ্ক মানে প্রায় অজ্ঞান হয়ে গেল ভেবে, শার্ডার মানে প্রায় অজ্ঞান হয়ে পড়ে না যায়, ঠিক আছে। হোয়াট আ ভিলেন শি হ্যাড বিন হারবারিং, হারবারিং মানে হচ্ছে নার্চারিং, মানে হচ্ছে বড় করছিল, মানে তিনি কীভাবে একটা ভিলেন, একটা একটা শয়তানকে বড় করছিলেন অল দিস ডেজ, এতদিন ধরে, মানে ওই যে বলে আমরা দুধ কলা দিয়ে কালসাপ পুষ, সেই রকম। এবারে ভাবলেন যে ইস, আমি তাহলে দুধ কলা দিয়ে কালসাপ পুষছিলাম, এরকম একটা ভাবনা এলো তার মধ্যে। ইট ওয়াজ গডস মার্সি, গডস মার্সি মানে হচ্ছে ভগবানের ভগবানের সদিচ্ছা বা ভগবানের ক্ষমা, এই অর্থে ব্যবহার করা হয়েছে। দ্যাট হি হ্যাড নট কিলড দি চাইল্ড ফর দ্য চেন, বরং তার মা ভগবানকে ধন্যবাদ দিলেন যে চেনটা পাওয়ার জন্য তার মেয়েকে খুন করেনি ছেলেটা। স্লিপ, লীলার স্লিপ, সি ক্যাজুয়াল, ক্যাজুয়াল মানে হচ্ছে অনুরোধ করলো, মানে সে লীলাকে অনুরোধ করে বললো যে লীলা ঘুমিয়ে পড়ো, ক্যান নট ইউ টেল দ্য স্টোরি অফ দি এলিফ্যান্ট লীলাস্ট। লীলা জিজ্ঞেস করলো, তুমি কি একটা হাতির গল্পটা আমাকে বলতে পারছো না? নো, তার মা বলল না। লীলা মেড এ নয়েস অফ ডেপ্রিকেশন অ্যান্ড আস্ট, লীলা আওয়াজ করলো, ডেপ্রিকেশন মানে হচ্ছে অসম্মতিসূচক, লীলা একটা অসম্মতিসূচক আওয়াজ করলো এবং বলল, হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার, মা সিদ্ধা আমাদের চেয়ারে বসতে পারে না কেন? মাদার ডিড নট অ্যান্সার দি কোয়েশ্চেন, তার মা এই কোয়েশ্চেনের উত্তর দিল না। লীলা সেইট আ মোমেন্ট লেটার, লীলা এক মুহূর্ত পরে বলল, সিদ্ধা ইজ গন বিকজ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দি হাউস জাস্ট অ্যাজ উই ডু, সিদ্ধা চলে গেছে হয়তো, তাকে ঘরের ভিতর তাকে আমাদের সাথে শুতে দেওয়া হয় না, সেই জন্য। হোয়াই উড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দি হাউস মাদার, তাকে সবসময় বাড়ির বাইরে শুতে দেওয়া হতো কেন মা? আই থিঙ্ক হি ইজ অ্যাঙ্গ্রি উইথ আস মাদার, আমার মনে হয় সে আমাদের উপর রেগে আছে। বাই দি টাইম শিবশঙ্কর রিটার্ন, শিবশঙ্কর যতক্ষণ না ফিরে এসেছিল, লীলা হ্যাড ফলেন অ্যা স্লিপ, লীলা ঘুমিয়ে পড়েছিল। হি সেইড, সে এসে বলল, হোয়াট আ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো, আমরা কত রিস্কি না নিয়েছিলাম ইন এনগেজিং, মানে হচ্ছে কাজে লাগিয়ে দ্যাট ফেলো, সেই ছেলেটাকে, মানে সেই ছেলেটাকে কাজে রেখে আমরা কী ভুলি না করেছিলাম। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, মনে হচ্ছে সে পুরনো দিনের ক্রিমিনাল, মানে হচ্ছে আজকে নয়, সে আগে থেকেই ক্রিমিনাল। হি হ্যাজ বিন ইন জেল হাফ এ ডজন টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, বাচ্চাদের হাত থেকে জুয়েলারি কেড়ে নেওয়ার জন্য এর আগে অনেকবার সে জেলে গিয়েছে। ফর দ্য ডিসক্রিপশন আই গেভ, যে ডিসক্রিপশনটা মানে তার যে বর্ণনাটা সিদ্ধার, সরি এখানে মিস্টার শিবশঙ্কর বলছে, তার যে বর্ণনাটা, যে ডিসক্রিপশনটা আমি দিয়েছিলাম, দি ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন আ মোমেন্ট, যে থানার ইন্সপেক্টরটা ছিল সে এক মুহূর্তে তাকে চিনে ফেলে। এই প্যারাগ্রাফটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে, আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করলাম, লীলার কথার মধ্যে দিয়ে ফুটে উঠলো যে সিদ্ধাকে চেয়ারে বসতে দেওয়া হতো না এবং তারা সবাই বাড়ির ভিতরে, শুধু সিদ্ধা শুধু বাড়ির বাইরে। এর দ্বারা আবার আমি আবারও বলতে চাই, এর দ্বারা কী বোঝা যায়, যে সমাজে চাকর শ্রেণীর মানুষ, অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষ, তাদেরকে একরকম ট্রিটমেন্ট করা হতো, আর বাড়ির মালিকজন তাদের সাথে কীভাবে ট্রিটমেন্ট করতো তার একটা মানে কিন্তু ছবি এখানে ফুটে উঠছে। এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে যে সেই সময় সমাজের মধ্যে এই এটা এ ছোটো এর এই মানে তার প্রফেশন দিয়ে তাকে বিচার করা, যে ও জুতো সেলাই করে তার মানে ও ছোটো, ও এই
ছেলেটা লোকের বাড়ি কাজ করে তার মানে সে ছোটো, এইগুলো দিয়ে বিচার করা হতো। সেইগুলোর কিন্তু কথা এখানে উঠেছে, যেখানে লীলার কথা দিয়ে আমরা বুঝতে পারি যে সিদ্ধাকে তাদের বাড়ির ভিতরে শুতে দেওয়া হতো না, এমনকি চেয়ারে পর্যন্ত বসতে দেওয়া হতো না, আর মনে করা হতো ওই যে ছোটো নিচু শ্রেণীর মানুষ। হোয়ার ইজ হি নাও, আস্ক দি ওয়াইফ, তার স্ত্রী জিজ্ঞাসা করলো সে এখন কোথায় আছে। দি পুলিশ, আচ্ছা আরেকটা কথা, হ্যাঁ তারপরে আর একটু এগিয়ে গেলাম, তার মিস্টার শিবশঙ্কর পুলিশে গিয়ে অলরেডি একটা কমপ্লেন রেজিস্টার করে এসছে, এবং পুলিশ থেকে নাকি তাকে বলা হয়েছে যে ওই ছেলেটা তো পুরোনো দিনেরই আসামি, ও অনেকদিন আগে থেকেই এই সব কাজ করে বেড়াচ্ছে। তার ওয়াইফ তারপর জিজ্ঞাসা করলো সে এখন কোথায় আছে। দি পুলিশ নো হিজ হর্নস, হর্নস মানে তার লোকানোর জায়গা, পুলিশ তার লোকানোর জায়গাগুলো জানে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, তারা খুব তাড়াতাড়ি তাকে খুঁজে পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করো না। দিস ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, ইন্সপেক্টর রেগে গিয়েছিলেন কারণ আমি তার সাথে কোনো কনসাল্ট করিনি, কথাবার্তা বলিনি তাকে কাজে লাগানোর আগে। ইন্সপেক্টর নাকি তার উপর রেগে গেছে কারণ ইন্সপেক্টরের সাথে কথা বলে তিনি তাকে কাজে বহাল করেননি। ফোর ডেজ লেটার, চার দিন পরে, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দি অফিস, এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ব্রট ইন সিদ্ধা। চার দিন পরে যখন বাবা, মানে লীলার বাবা, অফিস থেকে বাড়ি আসছিলেন, একজন ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল, একজন একজন দারোগা এবং একজন হাবিলদার সিদ্ধাকে নিয়ে এলো। সিদ্ধা স্টুড উইথ বোর্ড হেড, সিদ্ধা মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল। লীলা ওয়াজ ওভারজয়েড, লীলা ওভারজয়েড মানে অতিরিক্ত আনন্দিত হয়েছিল। সিদ্ধা সিদ্ধা বলে সে শি ক্রাইড, সে নাচানাচি করছে, সে চিৎকার করছে, অ্যান্ড র্যান ডাউন দি স্টেপস টু মিট হিম, এবং সিঁড়ি ভেঙে নেমে এলো। র্যান ডাউন দি স্টেপস মানে হচ্ছে স্টেপ দিয়ে, র্যান ডাউন নিচে নেমে এলো, সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো টু মিট হিম, তার সাথে দেখা করার জন্য। ডোন্ট গো নিয়ার হিম, দি ইন্সপেক্টর সেড স্টপিং হার, ইন্সপেক্টর তাকে থামিয়ে দিয়ে বললো যে তার কাছে যেও না। হোয়াই নট, কেন যাবো না, হি ইজ আ থিফ, সে একটা চোর, হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, সে তোমার সোনার চেনটা চুরি করেছে। লেট হিম, আই উইল হ্যাভ আ নিউ চেন, লীলা সে লীলা বললো যে করতে দিন, আমি একটা নতুন চেন নেবো। অ্যান্ড অল অফ দেম লাফড, এবং তারা সকলেই হাসতে থাকলো। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, তারপর মিস্টার শিবশঙ্কর সিদ্ধার সাথে কথা বললো। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ আ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি, ট্রেচারি মানে হচ্ছে এখানে ওটাকে কী বলে, বিশ্বাসঘাতকতা। প্রথমে মিস্টার শিবশঙ্কর কিছু কথা বললো লীলার, সিদ্ধার সাথে কিছু কথা বলে তার পেট থেকে কথা বের করেছে, কোথায় রেখেছিস চেনটা। তারপরে মিস্টার শিবশঙ্কর তার স্ত্রী কিছু কথা বলার কিছু কথা বললো, কিছু কটুক্তি শোনালো হয়তো, তুই কি অকৃতজ্ঞ, তুই কি এই সেই, এরকম বকাঝকা করলো। তার ট্রেচারি অর্থাৎ তার এই বিশ্বাসঘাতকতা সম্পর্কে কিছু হয়তো কথা শোনালো। দেন দে আস্ক হিম ওয়্যার হি হ্যাড পুট দ্য চেন, তারপর তারা সবাই জিজ্ঞাসা করতে থাকলো তাকে যে সে চেনটা কোথায় রেখেছে। আই হ্যাভ নট টেকেন ইট, সিদ্ধা সেইড ফিবলি, ফিবলি মানে হচ্ছে দুর্বলভাবে বললো, লুকিং অ্যাট দি গ্রাউন্ড, মাটির দিকে তাকিয়ে বলল যে আমি চেনটা নিইনি। Why did you run away without telling us? Asked Leela's mother. There was no answer. Leela's mother said, what did you say? You said, why did you say that? Leela's face became red. Leela's mouth was red. Oh, policeman, leave him alone. I want to play with him. সে পুলিশদের উদ্দেশ্যে বললো যে পুলিশ আপনারা ওকে ছেড়ে দিন, আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি তার সাথে খেলতে চাই। মাই ডিয়ার চাইল্ড, সেইড দি ইন্সপেক্টর, হি ইজ আ থিফ, ইন্সপেক্টর বললো দেখো বাছা, ও একটা চোর, লেট হিম বি, লীলা রিপ্লাইড হাউটলি। লীলা সঙ্গে সঙ্গে উত্তর দিল যে চোর হতে দিন, হোক না সে চোর, হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল এ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, রিমার্ক দ্য ইন্সপেক্টর। ইন্সপেক্টর উত্তর করলো যে তুমি কি, হোয়াট এ ডেভিল, তুমি কি শয়তান যে তুমি স্টিল করো, চুরি করো একটা জিনিস, এরকম একজন ইনোসেন্ট, ইনোসেন্ট মানে কি, মানে যার মধ্যে কোনো সেরকম খুব বেশি বুদ্ধিমান নয়,
একদম যা যে অত বুদ্ধি টুদ্ধি যা যার মধ্যে হয়নি, একদম 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 বাচ্চা একদম একটা মেয়ে। তুমি তুমি কতই না ইন্সপেক্টর তাকে বললো যে তুমি কীরকম সহায়তা দেখো যে তুমি এরকম একটা ইনোসেন্ট চাইল্ডের কাছ থেকে তুমি চুরি করতে পারো। ইভেন নাও ইট ইজ নট টু লেট, এখন এখনও খুব দেরি হয়নি, রিটার্ন ইট, এটাকে ফিরিয়ে দাও। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং এগেন। ইন্সপেক্টর তাকে বলে দেখো এখনও টাইম আছে, ফিরিয়ে দাও, আমি তোমায় কিছু বলবো না যদি তুমি প্রমিস করো যে এরকমটা আর করবে না। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ট ইন দিস অ্যাপিল, এই যে অ্যাপিল এই যে অনুরোধ, এর মধ্যে লীলার বাবা এবং মা দুজনেই জয়েন করলো, মানে তারাও একই অনুরোধ করলো। লীলা ফেল্ট ডিসগাস্টেড উইথ দি হোল বিজনেস অ্যান্সার, লীলা সম্পূর্ণ ডিসগাস্টেড অনুভব করলো, বিরক্ত অনুভব করলো এই সমস্ত কাজে, এবং সে বলল লিভ হিম অ্যালোন, তাকে ছেড়ে দাও একা, হি হ্যাজন্ট টেকেন দ্য চেন, সে চেনটা নেয়নি। ইউ আর নট অ্যাট অল রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি। ইন্সপেক্টর হাস্যকরভাবে বললো, মানে হেসে বললো হিউমারাসলি, যে তুমি অ্যাট অল একটা একজন প্রসিকিউশনার, প্রসিকিউশন মানে হচ্ছে সাক্ষী, তুমি ওর পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নও, মানে তুমি একদম, মানে ইন্সপেক্টর এটাই বোঝানোর চেষ্টা করলো যে তুমি অত্যন্ত বাচ্চা, তোমার কথার উপর বেস করে আমরা ওকে ছেড়ে দিতে পারি না, কারণ তুমি একজন এখন একজন সাক্ষী হওয়ার মতো অত বড় এখনও হওনি যে তোমার কথায় ছেড়ে দেবো। নো হি হ্যাজন্ট টেকেন ইট, লীলা স্ক্রিমড, লীলা চিৎকার করে বললো, স্ক্রিম মানে চিৎকার করা, না সে এটা নেয়নি। আর ফাদার সেড, তার বাবা বলল বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংগ্রি উইথ ইউ, তার বাবা বললো দেখো বাছা ইফ ইউ ডোন্ট বিহেভ, যদি তুমি মানে সঠিক ব্যবহার না করো, ভদ্র ব্যবহার না করো, আই উইল বি ভেরি অ্যাংগ্রি উইথ ইউ, আমি তোমার উপর খুব রেগে যাবো। হাফ অ্যান আওয়ার লেটার, আধ ঘন্টা পরে, ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, ইন্সপেক্টর কনস্টেবলকে বললো টেক হিম টু দ্য স্টেশন, আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, তাকে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাও, আমার মনে হয় আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, আমার ওর সাথে বসা দরকার আজকে রাত্রে। দি কনস্টেবল টুক সিদ্ধা বাই দি হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো, কনস্টেবল সিদ্ধার হাত ধরলো এবং পিছন ঘুরলো যাওয়ার জন্য। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং, লীলা তার পেছনে দৌড়াতে থাকলো কাঁদতে কাঁদতে। ডোন্ট টেক হিম, তাকে নিয়ে যেও না, লিভ হিম হিয়ার, লিভ হিম হিয়ার, তাকে এখানে রেখে যাও, তাকে এখানে রেখে যাও। শি ক্লাং টু সিদ্ধার্স হ্যান্ড, সিদ্ধার হ্যান্ডে সে ক্লাং মানে হচ্ছে ঝুলে থাকলো। হি লুকড অ্যাট হার মিউটলি, সিদ্ধা তার দিকে নিশ্চুপভাবে, মিউটলি মানে যখন কথা না বলে তাকিয়ে থাকলো লাইক অ্যান অ্যানিমেল, একজন পশুর মতো। মিস্টার শিবশঙ্কর ক্যারিড সিদ্ধা ব্যাক ইন্টু দ্য হাউস, মিস্টার শিবশঙ্কর লীলাকে বাড়ির ভিতরে নিয়ে এলেন। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলা কাঁদছিল। তাহলে লীলা সিদ্ধাকে দিয়ে কনফেস করানোর অনেক চেষ্টা করলো, সিদ্ধা যখন কনফেস করলো না তখন তাকে আবার পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার নিয়ে যেতে শুরু করে দিল। লীলা তাকে কিছুতেই ছাড়বে না, লীলা হাত ধরে ঝোলাঝুলি করছে আর সিদ্ধা কিছু বলছে না এবং লীলার চোখে জল। এভরি ডে ওয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, প্রতিদিন যখন মিস্টার শিবশঙ্কর বাড়ি আসতেন তাকে তার ওয়াইফ জিজ্ঞাসা করতেন এনি নিউজ অফ দি জুয়েল, সেই গয়নাগাটির কোনো খবর পেলে, অ্যান্ড বাই হিজ ডটার ওয়্যার ইজ সিদ্ধা, এবং তার মেয়ে জিজ্ঞাসা করতো সিদ্ধা কোথায়, প্রতিদিন যখন মিস্টার শিবশঙ্কর বাড়ি ফেরেন আর কি। দুটো প্রশ্ন সম্মুখীন তিনি হন, একটা হচ্ছে তার স্ত্রীর কাছ থেকে, তার স্ত্রী তাকে একটা কথা জিজ্ঞেস করে যে কোনো খবর পেলে সিদ্ধার, ফার্স্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনটা করে হচ্ছে তার মেয়ে সিদ্ধা কোথায়, এই দুটো প্রশ্ন রোজ তিনি এই দুটো প্রশ্নের সম্মুখীন হন। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, তাকে তারা এখনও তাকে লক আপেই ধরে রেখেছে। দো হি ইজ আ ভেরি স্টাবর্ন অ্যান্ড ওয়ন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, মিস্টার শিবশঙ্কর সেইড, মিস্টার শিবশঙ্কর বললো সে খুব স্টাবর্ন, অর্থাৎ সে খুব একগুঁয়ে, অ্যান্ড ওয়ন্ট টেল এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, এবং সে জুয়েলটা কোথায় রেখেছে সে ব্যাপারে কিছু বলছেই না। বাহ হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, সেইড হিজ ওয়াইফ উইথ এ শিভার, শিভার মানে কেঁপে উঠে তার ওয়াইফ বললো যে
সে একটা কত রাফ, মানে অত কত একজন হার্শ একটা ছেলে সে। ওহ, দিস ফেলোজ হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস লুজ অল ফিয়ার, নাথিং ক্যান মেক দেম কনফেস। মিসেস শিবশঙ্করবাবু বললেন যে দেখো, এই দিস ফেলোজ, এই ছেলেগুলো হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস, যারা জেলে একবার বা দুবার গিয়েছে, লুজ অল ফিয়ার, সমস্ত ভয়ে তাদের চলে যায়, নাথিং ক্যান মেক দেম কনফেস, তাদের কোনো কিছু দিয়েই তাদেরকে কনফেস করানো যায় না। এ ফিউ ডেজ লেটার, এবার কয়েকদিন পরে, পুটিং হার হ্যান্ড ইন টু দ্য ট্যামারিন্ড পট ইন দ্য কিচেন, কিচেনের ট্যামারিন্ড পট মানে কি বলা হয়, তেঁতুলের যে একটা জার, সেখানে হাত ঢুকিয়ে লীলাজ মাদার পিকড আপ দি চেন, লীলার মা চেনটাকে খুঁজে পেল, মানে কোনো একটা কৌটোর ভিতরে চেনটাকে রেখে দিয়েছিল। শি টুক ইট টু দ্য ট্যাপ, সেই সেটাকে নিয়ে কলের কাছে গেল, অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ ট্যামারিন্ড অন ইট, এবং চেনের গায়ে যে তেঁতুলটা লেগেছিল সেটাকে ভালো করে পরিষ্কার করল। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাজ চেন, এটা অবশ্যই কোনো মিস্টেকের কোনো জায়গাই নেই, আনমিস্টেকেবলি মানে যে নিশ্চিতভাবে এটা লীলার চেন। ওয়েন ইট ওয়াজ শোন টু হার, যখন লীলাকে এটা দেখানো হলো, লীলা সেড, লীলা বললো গিভ ইট হিয়ার, আমায় দাও, আই ওয়ান্ট টু ওয়্যার ইট দ্য চেন, আমি চেনটা পরবো। তো কোথা থেকে খুঁজে পাওয়া গেলো চেনটা, তাদের রান্নাঘরে একটা একটা কৌটো ছিল যেখানে হয়তো তেঁতুলের কৌটো, তার ভিতরেই চেনটা রাখা ছিল। লীলা হয়তো কোনো সময় খেলার ছলে ওখানে রেখে দিয়েছে, মনে নেই, বাচ্চা মেয়ে, কোনো সময় রেখে দিয়েছে খেলার ছলে, দিয়ে ভুলে গেছে। লীলাকে যখন জিজ্ঞাসা করা হলো, লীলা বললো যে, লীলা কোনো উত্তরই দিল না, লীলা বললো আমাকে দাও আমি পড়বো। হাউ ডিড ইট গেট ইন টু দ্য ট্যামারিন পট, মাদার আসছে, মা তার মা জিজ্ঞাসা করলো এটা এর ভিতরে ঢুকলো কী করে। সাম হাউ রিপ্লাই লীলা, লীলা বাচ্চার মতো বাচ্চারা যেমন উত্তর দেয়, কোনোভাবে ঢুকে গেছে, সাম হাউ মানে কোনোভাবে। ডিড ইউ পুট ইট ইন, এটা কি তুমি রেখেছো, আস মাদে, তার মা জিজ্ঞাসা করলো ইয়েস হ্যাঁ রেখেছি। ওয়েন, কখন রেখেছো, লং এগো দি আদার ডে, অনেক দিন আগে, একদিন আগে, একদিন, দি আদার ডে মানে হচ্ছে ওই একদিন। হোয়াই ডিডেন্ট ইউ সে সো বিফোর, তাহলে তুমি এটা আগে বলোনি কেন, আই ডোন্ট নো সেড লীলা, লীলা বললো আমি জানি না। ওয়েন ফাদার কেম হোম অ্যান্ড হি ওয়াজ টোল্ড, হি সেড, যখন তার বাবা বাড়ি এলো এবং তাকে সমস্তটা বলা হলো, তিনি বললেন দি চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন দেয়ার আফটার, ওকে আর কখনো চেন দেওয়াই হবে না। ডিডেন্ট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টুয়াইস, তার বাবা বললো যে আমি কি তোমাকে বলিনি যে আমি তাকে একবার বা দুবার দেখেছিলাম যে সে তার হাতে যেন ওই চেনটা নিয়ে ঘোরাঘুরি করছে। শি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইন টু দ্য পট সাম টাইম, সে হয়তো ওই পটটার ভিতরে, পাত্রটার ভিতরে এইভাবে কখনো একবার ফেলে রেখে দিয়েছিল। অ্যান্ড অল দিস বোদার অন অ্যাকাউন্ট অফ হার, অল দিস বোদার মানে হচ্ছে এই সমস্ত ঝামেলা অন অ্যাকাউন্ট অফ হার, ওই ওর জন্যই হয়েছে। হোয়াট অ্যাবাউট সিদ্ধা, আস্ট মাদার, তার মাঝে সিদ্ধার কী হবে। আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো, আমি ইন্সপেক্টরকে কালকে বলবো, ইন এনি কেস যাই হোক না কেন, উই কুডন্ট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, আমাদের উচিত হয়নি তার মধ্যে একজন ক্রিমিনালকে বাড়িতে রাখা।